নমস্কার দর্শকবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত জেলার চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুলের চেয়ারপারসন এবং চেয়ারম্যানদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মেমো নম্বর 1655/BPE/2021, ডেটেড 27/12/2021। সাবজেক্ট হলো ফরওয়ার্ডিং দি অ্যাপ্রুভড লিস্ট অফ হলিডে ইন প্রাইমারি স্কুল আন্ডার DPSC/PSC ইন দি অ্যাকাডেমিক ইয়ার 2022, অর্থাৎ 2022 সালের সমস্ত প্রাইমারি স্কুলের যে হলিডে লিস্ট, সেই হলিডে লিস্ট সংক্রান্ত এই নোটিফিকেশানটি। রেফারেন্স নম্বর এখানে দিয়ে দিয়েছে, রেফারেন্সটা হচ্ছে মেমো অফ দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন নম্বর 1218ES/E/21-13/18, ডেটেড 20/12/2021। তো এখানে মূলত যেটি রয়েছে, ডিয়ার স্যার বা ম্যাডাম, উইথ রেফারেন্স টু দি অ্যাবাভ আই এম ডাইরেক্টেড টু ফরওয়ার্ড হেয়ার উইথ দি অ্যাফোরমেনশনড মেমো অফ দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যালং উইথ দি অ্যাপ্রুভড হলিডে লিস্ট ফর দি অ্যাকাডেমিক ইয়ার 2022, অর্থাৎ 2022 সালের যে হলিডে লিস্ট, সেই হলিডে লিস্ট সংক্রান্ত হলিডে লিস্ট এখানে মেনশান করে দেওয়া হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান, এবং মোটামুটি এখানে বোঝা যাচ্ছে যে এই হলিডে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এই হলিডে লিস্ট সংক্রান্ত সমস্ত কিছু প্রপারভাবে যেন হয়, এবং এইভাবেই হলিডে লিস্টটা তৈরি করা হয়েছে। এবারে হলিডে লিস্টটা আমরা একটু দেখে নেব। এখানে হলিডে লিস্ট একটু ঝাপসা হয়েছে, যাই হোক, হলিডে লিস্ট প্রথমে যেমন ইংরাজি নববর্ষ 1/1/2022 শনিবারে পড়েছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন 12/1/2022, মকর সংক্রান্তি 14/1/2022, নেতাজি সুভাষ জয়ন্তী 23/1/2022, প্রজাতন্ত্র দিবস 26/1/2022, সরস্বতী পুজো 3/2/2022 ও 4/2/2022 ও 5/2/2022, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন হচ্ছে 14/2/2022, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21/2/2022, এখানে একটা কিন্তু বিদ্যালয়ে পালনীয় লেখা রয়েছে, এটা সুতরাং একটা বিদ্যালয়ে পালনীয় করতে হবে, মানে ছুটি থাকবে না। শিবরাত্রি 1/3/2022, হোলি বা দোলযাত্রা 18/3/2022 আর 19/3/2022, এখানে দুটো দিন ছুটি রয়েছে। আর হরিদাস ঠাকুরের জন্মদিন 10/4/2022 রবিবার পড়েছে এটা। চৈত্র সংক্রান্তি, মহাবীর জয়ন্তী বা বিআর আম্বেদকরের জন্মদিন 14/3/2022 বৃহস্পতিবার ছুটি। আর গুড ফ্রাইডে 15/4/2022 শুক্রবার একটা ছুটি, সুতরাং এখানে মোট ছুটির সংখ্যা হচ্ছে 12 দিন। সেকেন্ড লটে যেটা রয়েছে, মে দিবস হচ্ছে পয়লা, মানে মে অর্থাৎ 1/5/2022 রবিবার পড়েছে এটা। ঈদ উল ফিতর 3/5/2022 ও 4/5/2022 দুটো ছুটি রয়েছে এখানটায়, মঙ্গল বুধবার। রবীন্দ্র জয়ন্তী 9/5/2022 সোমবার, গুরু পূর্ণিমা 16/5/2022, গ্রীষ্মাবকাশ 17/5/2022 থেকে 11/6/2022, এখানে কিন্তু গরমের ছুটি যেটা বলতে বোঝায় সেটা কিন্তু 23 দিন রয়েছে ছুটি বাদে। আর নজরুল জয়ন্তী 26/5/2022 বৃহস্পতিবার, রথযাত্রা 1/7/2022 শুক্রবার পড়েছে ছুটি, কিন্তু নজরুল জয়ন্তী কিন্তু গ্রীষ্মাবকাশের মধ্যে পড়েছে। আর ঈদ উজ্জোহা, বকরি ঈদ যেটাকে বলা হয়, 10/7/2022 রবিবার পড়ে গেছে এটা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস 2/8/2022, এটা পড়েছে মঙ্গলবার, বিদ্যালয়ে পালনীয় লেখা রয়েছে, পালন করতে হবে, মোট ছুটি হচ্ছে 28 দিন, অর্থাৎ সেকেন্ড লটে 28 দিন ছুটি থাকছে। থার্ড লটে যেটা রয়েছে, মহরম 9/8/2022 একটি ছুটি মঙ্গলবার, শহীদ দিবস ক্ষুদিরামের অন্ত্যেষ্টিসর্গ 11/8/2022 বৃহস্পতিবার ছুটি থাকছে, এবং বিদ্যালয়ে পালনীয় দুটোই একসাথে করতে হবে। আচ্ছা, রাখি পূর্ণিমা 12/8/2022 শুক্রবার ছুটি থাকছে, স্বাধীনতা দিবস 15/8/2022 ছুটি, আবার বিদ্যালয়ে পালনীয়,
এটাই খুব গোলমেলে ব্যাপার। যাই হোক, জন্মাষ্টমী 16/8/2022 শুক্রবার, শিক্ষক দিবস 5/9/2022 সোমবার, এখানে কিন্তু বিদ্যালয়ে পালনীয় ছুটি থাকছে না। বিশ্বকর্মা পুজো 17/9/2022 শনিবার ছুটি থাকছে। মহালয়া 25/9/2022 রবিবার পড়ে গেছে। বিদ্যাসাগরের জয়ন্তী 26/9/2022 সোমবার, বিদ্যালয়ে পালনীয় ছুটি থাকছে না। পূজা অবকাশটা এখানে দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকছে। 30/9/2022 থেকে 11/10/2022 অর্থাৎ 10 দিন ছুটি থাকবে। আবার অন্যদিকে গান্ধী জয়ন্তী 2/10/2022 রবিবার পড়েছে, এটা পুজো অবকাশের মধ্যেই পড়ছে। আর ফতেয়া দুহাজ দাহাম 9/10/2022 রবিবার পড়ে গেছে এটাও। আর পূজা অবকাশ এবারে কালী পুজো থেকে ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ 24/10/2022 থেকে 27/10/2022 অর্থাৎ 4 দিন ছুটি থাকছে পরবর্তী পর্যায়ে। আর ছট পুজো 30/10/2022 ও 31/10/2022 রবিবার ও সোমবার পড়েছে এটা। জগদ্ধাত্রী পুজো 2/11/2022 এখানে বুধবার পড়েছে, ছুটি থাকছে। ফতেয়া ইয়াজদাহাম 6/11/2022 এটা রবিবার পড়ে গেছে। গুরু নানকের জন্মদিন 8/11/2022 এটা মঙ্গলবার পড়েছে, ছুটি থাকছে। আর বিরসা মুন্ডার জন্মদিন সরি, তার আগে শিশু দিবস আছে 14/11/2022 সোমবার, এটা কিন্তু বিদ্যালয়ে পালনীয় রয়েছে। আর বিরসা মুন্ডার জন্মদিবস 15/11/2022 মঙ্গলবার, ছুটি থাকছে। আর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে একদিন ছুটি রাখতে হবে, এবং এই মিলিয়ে তৃতীয় পর্যায়ে হচ্ছে 25টি ছুটি অর্থাৎ সর্বমোট 12+28+25 অর্থাৎ মোটেই 66 দিন ছুটি থাকছে। আর পরবের জন্য নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে, পরব যেদিন থাকবে নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে। আর বিদ্যালয়ে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তো মোটামুটি এই ছিল টোটাল প্রাইমারি স্কুলের যে ছুটির লিস্ট যেটা প্রকাশিত হয়েছে, তবে নিচে সিগনেচার রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সচিব। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।